সেটাও কি থ্রিলার না নির্বাক নিখাব প্রেমের গল্প আচ্ছা আমি জাস্ট এই ও আচ্ছা এটা একদম ভীষণ প্রেমের ছবি তীব্র প্রেম এবং তীব্র আনকনভেনশনাল প্রেম ওকে আমার একটা প্রেম যেখানে প্রত্যেকটা প্রেমে আমি অনেকগুলো প্রেমের গল্প আছে প্রত্যেকটা প্রেমের গল্প কমনালিটি হলো ওয়ান মেম্বার অফ দ্য প্রেমের গল্প ইজ নির্বাক সে কথা বলতে পারে না আচ্ছা সুস্মিতা সেন কেন মানে অভিনেত্রী হিসেবে তো বুদ্ধিমতী বটে মানুষ হিসেবে ফ্যান্টাস্টিক কিন্তু সর্বৈব ভুল সুস্মিতার প্রয়োজন ছিল ওই রোলটা বলে মনে হয়েছিল তাই ইউজুয়ালি আই লাইক ওয়ার্কিং উইথ আমাদের কলকাতায় যথেষ্ট গিফটেড অভিনেত্রীরা আছে সো ওই গ্ল্যামারটা আমার টানে না বোম্বে এই মুহূর্তে মানে কলকাতায় তিনজন ভালো অভিনেত্রী মানে যেটা তো পছন্দের অভিনেত্রী খুব না ভেবে কাদের কথা বলবি সুশীলা মুখোপাধ্যায় অনন্য চট্টোপাধ্যায় আর থার্ডটা একটু ভাবতে হচ্ছে পাউলি দাম এবং ঋতুপর্ণা সেনগুপ্ত পরমব্রত শুধু ভালো অভিনেতা না There is a star element to him also. Hmm. So, Abir was that category. Jishu was that category. Jishu was a star component ta kom, obhineta component ta beshi. But Abir, Jishu, Param, all three, it was a Jishu, mane, Jishu maachkan ekta khub boro gap geche. Kintu ekhon again he's coming back. So, ei tinjon. Aar jodi pure obhineta boli, mane character actors jodi bolish, Opuda, Ritik, তিনজন ডিরেক্টর কৌশিক গঙ্গোপাধ্যায় কমলেশ্বর মুখোপাধ্যায় গন্ডগোলের টাই আছে সুমন মুখোপাধ্যায়ের কিছু ছবি আমার খুব ভালো লেগেছে মৈনাকের একটা নিজস্ব জায়গা আছে অঞ্জনদার দুটো ছবি আমার খুব ভালো লেগেছে সো ওরমভাবে মুশকিল মানে এখন যারা কাজ করছে তার মধ্যে অবভিয়াসলি ঋতুদা রীনাদি গৌতম ঘোষ বুদ্ধদেব দাশগুপ্তকে বাদ দিয়ে বলছি কিন্তু হ্যাঁ অফকোর্স আমি এই সময়টা বলছি আমি এই সময়ের কথা বলছি যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ছিনু খোরাও নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলো কার সাথে বলো শব্দ ছুড়ে